আসসালামু আলাইকুম, শফিক ভিলেজ এগ্রোতে স্বাগতম। আর আমার এই ভিডিওটা যদি ফেসবুকে দেখতে চান তাহলে শফিক ভাই ফেসবুক পেজে সার্চ করলে পাবেন। যে পেজ সিলেক্ট করবেন তাহলে আমার পেজটি পেয়ে যাবেন। তো একটা ফলো দিয়ে রাখেন। তো আমি নিয়মিত কৃষি সম্পর্কে ভিডিও দিয়ে রাখি। এই যে এটা হচ্ছে ধান, আজকে ধানের ভিডিও দেবো না, আজকে হচ্ছে সিম। যেহেতু আমি বলেছিলাম যে সিমের ভিডিও দ্রুত নিয়ে আসবো, তো আপনারা যারা সিম চাষ করেন তাদের একটা কথা বলে রাখি। প্রথমত যে লতার সাথে লতার যে প্যাঁচ মানে জড়িয়ে যায় এটা আপাতত ছাড়িয়ে নেবেন, আর যদি খুব বেড়ে যায় তাহলে এই যে মাঝখানে যারা পালসি বেরোয় ওখান থেকে কেটে দেবেন। মানে ওই কাটা থেকে দেখা যাচ্ছে আরও সিমের কাঁদি বের হবে, ওখান থেকে আরও সিম বেশি হবে। তো আপনাদের সাথে যে একটা কথা শেয়ার করতে চাচ্ছিলাম, অনেকেরই দেখি যে সিমের মানে পোকা দমন করা যায় না, তারপর দেখা যাচ্ছে পাতা হলুদ বর্ণ হয়েছে, মানে ভাইরাস লাগা। তো আপনাদের আমি একটা সেই ভিডিওটা দেখাই, সেই পাতাটা আপনাদের দেখাবো সেই সেটা করণীয় কী, সেটা কীভাবে কী করবেন। আর এটা হচ্ছে আপনার আশা, এসি পাটের যে আশা হয় সে আশা। তো দেখা যাচ্ছে আপনার এটা কীভাবে দমন করবেন, যদি এরকম হয়ে থাকে আপনার কী বিষ দেবেন। তো এটার জন্য আমি একটা ভিডিও নিয়ে তৈরি করব। তো আগে আপনাদের যেটা যে কথাটা বলছিলাম সেটা বলে রাখি। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কন্টিনিউ করেন। তো আপনাদের এটা স্ক্রিনে দেখাচ্ছে এই গাছটা, এই গাছটার পাতা কিন্তু পুরো হলুদ হয়ে গেছে। তো এরকম হলুদ হয়ে গেছে তো আপনাদের করণীয় কী? এখন যদি এরকম হলুদ হয়ে যায় তাহলে আপনাদের করণীয় একটাই হবে, গাছের লতা যেখান থেকে খারাপ মানে যেখান থেকে পাতা হলুদ হওয়া শুরু হয়েছে সেখান থেকে পাতাটা গাছের ডগাটা কেটে ফেলা। আপনি যদি এটা সম্পূর্ণ রাখেন দেখা যাচ্ছে এ থেকে ভাইরাস আরও ছড়িয়ে যাবে পুরো গাছটা, তখন আস্তে আস্তে ভাইরাসে রূপ নেবে। দেখা যাচ্ছে যদি গাছটা পুরো ভাইরাস হয়ে থাকে তাহলে গাছটা পুরাই তুলে ফেলবেন। আর আপনাদের আরেকটা কথা বললে আপনার সিমে প্রচুর পরিমাণে হাত বাছাই করবেন। আর যে ঢাক ঢাক পাতা আছে পাতাগুলো আপনারা কেটে দেবেন। আর ঢাক ঢাক পাতা যদি মনে করেন যে কাটবো না তাহলে আপনার টিল ব্যবহার কর, টিল বলে একটা বিষ আছে বিষটা ব্যবহার করতে পারেন। আর যেখানে কাঁদি থাকে পাতাটা সাফ করে দেবেন। আর যে কাঁদিতে যদি আপনার এরকম প্যাঁচ থাকে দেখা যাচ্ছে কাঁদিতে সিমের কাঁদি যদি এরকম লতা থাকে আপনার প্যাঁচ দিয়ে প্যাঁচটা খুলে দেবেন। তো আশা করি অবশ্যই আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তো আর আপনাদের সিমে আরেকটা কথা বলি, আপনারা যখন সিম চাষ করে থাকেন তাহলে আপনারা সকাল ভোরবেলা উঠে এই যে কাটি বা খেজুরের ডাল আছে খেজুরের ডাল দিয়ে আপনার ওটা ঝাড়া দিবেন, দেখা যাচ্ছে পোকাগুলো নিচে পড়ে যাবে। আর সকালে বিষ দেবেন, বিশেষ করে সকালে অথবা বিকালের দিকে বিষটা ব্যবহার করবেন। আর সিমের কোন ধরনের রোগ আপনাদের আছে সেটা আমাকে জানাবেন, আমি সে পরিমাণ কোন বিষটা কখন কোন সময় দিতে হবে সেটা আপনাদের জানাবো। তো আশা করি আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।